মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তবে খুব বেশি ভালো নেই, কারণ আজকে জামাই ষষ্ঠী আর বাড়িতে যেতে পারছি না। সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি, সকাল থেকেই না মানে গতকাল সন্ধেবেলা হয়েছে কালবৈশাখী ঝড়, তারপর থেকেই বৃষ্টি চলছে। আজকে সকাল থেকে উনি ঘুম থেকে ওঠার পর থেকেই বৃষ্টি চলছে, আর এখনও চলছে কন্টিনিউ, টুকটাক টুকটাক, মানে এখন একটু বৃষ্টিটা কমেছে। যাই হোক, মনটা খুবই খারাপ, কারণ যেতে পারছি না বাড়িতে। তো আজকে 28শে মে, বৃহস্পতিবার, আর এখন সময় সকাল 11:30। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে ডেট আর বারটা মনে থাকার কারণ হচ্ছে, আজকে যেহেতু জামাই ষষ্ঠী তো অনেক প্ল্যান ছিল, কিন্তু কিছুই হবে না, কারণ আমার বাপের বাড়ি এখান থেকে অনেক দূর, যেতে প্রায় 3-3.5 ঘন্টা লেগে যায়, তো যাওয়া সম্ভব না। যাই হোক, তোমাদেরকে তো দেখালাম যে কেমন বৃষ্টি হচ্ছিল। তো সকালে আমরা সবাই চিড়ে দুধ আম খেয়েছি, মানে বাড়িতে থাকলেও এরকমই খেতাম, এই জন্য এখানে যেহেতু বাড়িতে যেতে পারছি না তো এখানেই খেলাম। আর এখন বানাবো লাঞ্চ, আর আজকে লাঞ্চে বানাবো চিকেন। চিকেনটা নিয়ে এসছে বৃষ্টিতে একটু থামার পরে, তো চলো আগে রান্না সেরে নিই, তারপরে কথা বলছি। চলো তাহলে তোমাদেরকে দেখাই আমি আজকে কী কী রান্না করছি। তো আজকে আমি তোমাদেরকে খুব সিম্পল আর খুব তাড়াতাড়ি হয় এরকম কটা রেসিপি তোমাদেরকে দেখাবো। তো আজকে আমি বানাবো চিচিঙ্গে ভাজা, পেঁয়াজ আর লঙ্কা দেখো কেটে রেখেছি, আর বানাবো কচু ভাজা। চিচিঙ্গিটা চিংড়ি মাছ দিয়েই বানাবো। তো তোমাদেরকে দেখায়, আজকে থেকেই আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছি, খুব ছোটো ছোটোই চিংড়ি মাছ, এটাই পাওয়া গেছে আজকে। তো এটা আগে থেকে ভেজে রেখেছি, আর দেখো ওই কড়াইতেই আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দেবো লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে চিংড়িটা দিয়ে দেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিংড়িটা দিয়ে দেব। একটা পাখি ডাকছে, খুব ভালো লাগছে। আর এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে। তরকারিটাকে নাড়াচাড়া করে এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। নুন হলুদ আমার দেওয়া হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। এটাকে আমি ঢেকে দিলাম। আর দেখো আরেকদিকে আমি করব কচু ভাজা, তার জন্য লঙ্কা আর সর্ষে ফোড়ন দিতে হবে। লঙ্কা সর্ষেটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে কচুটা ঢেলে দিতে হবে। কচুটাও আমি কুড়িয়ে নিয়েছি, চিচিঙ্গিটাও কুড়িয়ে নিয়েছিলাম, কচুটাকেও কুড়িয়ে নিয়েছি। আর কচুটা হতে আমার বেশি সময় লাগবে না, এবং যেহেতু কচু নরম তারপরে হচ্ছে এটা পুরানো আছে, তো এটা একটু নাড়াচাড়া করে আমি 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দেবো, দিয়ে এটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। দেখো কচুটা আমার ভাজা হয়ে গেছে, এটা ঠিক এরকম লাল লালভাবেই ভাজতে হবে, আর এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর এদিকে আমার চিচিঙ্গিটাও হয়ে গেছে প্রায়, চিচিঙ্গিও রেডি, কচুও রেডি। এখন আমি করবো চিকেন, তো চিকেনটা দেখো ধুয়ে রেখেছি, আর এদিকে আলু কেটে রেখেছি, আর মশলা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ, আদা আর রসুন, তো এগুলোকে আগে টেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, এখন আলুগুলোকে একটু ভেজে নেব।
আলুগুলো ভাজা করে দেবো, তার মধ্যে আমি মশলাটা করে নিই। তো দেখো মশলাটা আমার করা হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর সাদা জিরে ফোড়ন। এটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করেই ভেজে নেব। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে, এখন একটু পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এটাকে এখন একটু ভালো করে কষিয়ে নেব। বাপের বাড়িতে তো আর যেতে পারছি না, ওই জন্য বাড়িতে বসেই যেটুকু করা যায় লকডাউনের মধ্যে সেটা করেই সন্তুষ্ট হতে হবে। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দেব হলুদ, আজকে আমি কোনো গুঁড়ো মশলা দেবো না, সব গোটা মশলাই দিয়েছি। তো আজকে আমি চিকেনটা ভাজবো না, আমি কাঁচাই রান্না করবো, আমি এক একদিন এক একভাবেই রান্না করি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা। এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু কাঁচা, ভাজা থাকলে অতটা কষাতে হয় না। দেখো এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, আর চিকেন আলু ছাড়া রান্না মানে ঠিক আমাদের ভালো লাগে না। চিকেনের থেকে আলুটাই বেশি ভালো খাই আমরা সবাই, চিকেনের আলু। তো এগুলোকে আমি একটু ভালো করে এখন কষিয়ে নেব। তো এটা আমার কষানো হয়ে গেছে প্রায়, এখন আমি দিয়ে দেবো এর মধ্যে জল। অল্পই জল দেব, সিম্পল আর তাড়াতাড়ি হয়ে গেছে আমার চিকেন কষা রেডি। তো যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট, আর এখন একটু এসে বসে আছি। মনটা সত্যি কথা বলতে একটু ভালো নেই, কারণ এমনি আমি যাই না, তারপরে আবার ইচ্ছে ছিল যে জামাই ষষ্ঠী দেখতে একটু যাব, সেটাও হলো না। জামাইয়েরও মন খারাপ, যদি বুঝতো যে আজকে মামা বাড়ি যেতে হয় মানে যাই সবাই, তাহলে তো আজকে আর রক্ষে ছিল না। তো কেউ কারোর বাড়ি যাচ্ছে না, বাপের বাড়ি তো যাওয়া যায়, কিন্তু সেটাও যাওয়া হলো না, কারণ আমার বাপের বাড়ি এখান থেকে অনেক দূর, যেতে যেতে প্রায় 3-3.5 ঘন্টা লেগে যায়, সেই জন্য আমার তো আর যাওয়া হবে না। আর আর বলি যাদের কাছে সড়ক, যাদের কাছে বাপের বাড়ি তারা সবাই খুব জামাই ষষ্ঠীটাকে খুব ভালো করে এনজয় করো, আর সবাইকে হ্যাপি জামাই ষষ্ঠী। তো আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের দিনটাকে এনজয় করো।
আর সবসময় হাসি খুশি থেকো। এখনকার মতো টাটা।